Karul. এখানে এই লাইনে যারা আছে তোমরা কেউ কি খেলায় পূর্ণ পুরস্কার পাইছ? দৌড়ে যারা দৌড় বিস্কুট দৌড় এসব প্রতিযোগিতায় যারা পুরস্কার প্রাপ্ত হয়েছে তারা কিন্তু পুরস্কার নিতে আসবে না। সীমন্ত সীমন্ত থাকে বেসরকারি ভিত্তিপ্রাপ্ত বেসরকারি ভিত্তি সুলতানউদ্দিন এবং এম এ বাড়ি এই দুটো ভিত্তিতে আমাদের বিদ্যালয়ের বিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা ভিত্তিপ্রাপ্ত হয়েছ তাদের গার্ডিয়ানদেরকে বলছি আপনারা বিকাল 3টায় অবশ্যই অবশ্যই মাঠে বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান করবেন। আপনাদের জন্য উপহার হিসেবে আপনাদেরকে উপহার হিসেবে আপনাদের জন্য কিছু ব্যবস্থা রাখা হয়েছে। যিনি শ্রীনারায়ণ মডেল স্কুলের সম্মানিত সভাপতি এম রফিকুল ইসলাম স্যার তিনি আপনাদের জন্য উপহার সামগ্রী পাঠিয়েছেন। আমি আশা করি সুলতানউদ্দিন এবং এম এ বাড়ি এই বেসরকারি ভিত্তিতে যে সকল শিক্ষার্থীরা ভিত্তিপ্রাপ্ত হয়েছে তাদের মায়েদেরকে বলছি যেমন খুশি তেমন সাজ অনুষ্ঠিত হবে বেলা 12টায়। যেমন খুশি তেমন সাজ যে সকল শিক্ষার্থীরা যেমন খুশি তেমন সাজতে অংশগ্রহণ করবে তাদেরকে বেলা 12টায় বেলা 12টায় তোমরা সেজে গুজিয়ে মাঠে প্রবেশ করবে। কল ছিল না সিরেন আমাদের স্কুল তুমি আর তুমি কল ছিল না দেখ ব্যাঙ্গল খেলাটি সকল শিক্ষকদেরকে আমি যে সোহেল স্যার থেকে বলছি ব্যাঙ্গল খেলাটা আপনারা বিচারকের দায়িত্ব পালন করেন। ব্যাঙ্গলের নিয়মটা স্টেপ স্যার দেখা দেন তার ভিতর দিয়ে সুলতানউদ্দিন এবং এম এ বাড়ি বেসরকারি ভিত্তি পরীক্ষায় যারা ভিত্তিপ্রাপ্ত হয়েছে তাদের মায়েদের বলছি আপনারা বিকাল 3টায় মাঠে অবস্থান করবেন। আমাদের অত্র বিদ্যালয়ের স্বনামধন্য সভাপতি যিনি সবসময় আপনাদেরকে নিয়ে চিন্তা করেন আমাদের স্কুল নিয়ে চিন্তা করেন শিক্ষা ব্যবস্থা নিয়ে যিনি চিন্তা করেন আমাদের সকলের প্রিয় যারা রফিকুল ইসলাম স্যার আপনাদেরকে আপনাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। আপনারা বিকাল 3টায় বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান করবেন। আর আরো একটি ঘোষণা দিচ্ছি শ্রীনারায়ণ মডেল স্কুলের যে সকল শিক্ষার্থীদের নাচ গান এবং কবিতা আবৃত্তিতে যাদের নাম রয়েছে বা যারা আজকে নাম লেখাতে চায় তোমরা
অবশ্যই তোমরা বিকাল তিনটায় মাঠে অবস্থান করবা। নাচ গান এবং কবিতা আবৃত্তিতে যাদের নাম রয়েছে বা যারা নাম নতুন ভাবে লিখাতে চাও আজকেই বাছাই করতে হবে এবং আজকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। আজকে চূড়ান্ত বাছাই যদি উপস্থিত না হয় তাহলে 10 তারিখে আর সুযোগ দেওয়া হবে না। কবিতা আবৃত্তি গান এবং নাচে আজকের বাছাই পর্ব অবশ্যই বিকাল তিনটায় অবস্থান করতে হবে, তিনটায় উপস্থিত থাকতে হবে। আজকে যদি কেউ উপস্থিত